বাংলাদেশ এখন ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবমুক্ত বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সংবাদ সম্মেলন করে জানান, সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপ আকারে নেত্রকোনা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড়টি এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আগামী ৬ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে পড়বে। ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গত ভোর রাত ৩টায় কিশোরগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। পরবর্তীতে এটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপ আকারে নেত্রকোনা এর ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এবং দুর্বল হয়ে আগামী ৬ ঘন্টার মধ্যে গুরুত্বহীন হয়ে পড়বে। এ বিষয়ে আরও খবর জানাতে আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, ঘূর্ণিঝড় সিত্রাং বলা হচ্ছে যে এখন প্রভাবমুক্ত বাংলাদেশ, ব্রিফিংয়ে আবহাওয়া দপ্তর আর কি জানিয়েছে? জি আসিফ, আপনাকে ধন্যবাদ। আসলে আবহাওয়া অফিস আর কি জানিয়েছে বলতে, একদমই যদি আমি বলি যে এই মুহূর্তে প্রভাব মুক্তই, তারা বলছেন আগামী ৬ ঘন্টা পরে মোটামুটি একদমই স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে বাংলাদেশ। এবং তারা বলছেন যে এই যে ধারণা করা হয়েছিল ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে একটা লম্বা সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, যেটা গতকালকেও আমাদেরকে বলেছিলেন, সেই সম্ভাবনাও কিন্তু কেটে গেছে, সেটা প্রাকৃতিকভাবেই কেটে গেছে বলে তারা বলছেন। কেননা এখন আপনি জানেন যে সিত্রাঙ্গের অবস্থান কিন্তু সকাল থেকে ছিল নেত্রকোনাতে, সেটাও একদম লঘুচাপে পরিণত হয়ে একদম বঙ্গোপসাগর দিয়ে আবার ভারতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, সেটা থেকে মোটামুটি বাংলাদেশে কিন্তু প্রভাবমুক্ত, সেটা আগেই বলেছি জানিয়েছেন। এছাড়া যদি আরেকটু জানিয়ে রাখি যে যে ধারণা করা হয়েছিল যে এই ঝড়টি যে ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াবে সেরকম কোনো কিছু কিন্তু আবহাওয়া অফিস দেখেননি, মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়েই গিয়েছে। এবং তারা বলেছেন যে বৃষ্টিপাতের পরিমাণের কথা যদি বলতে হয় তাহলে ভারী বৃষ্টিপাত কিন্তু ছিল দীর্ঘ, তারা বলছেন যে টানা তিন দিনে কিন্তু বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা ছিল। তবে বৃষ্টিপাতের পরিমাণ গতকালকে সবচেয়ে বেশি ছিল, যেটা বরিশালের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বাতাসের গতিবেগের কথা কিছুক্ষণ আগেই যেটা জানালেন যে চট্টগ্রামে এবং সিলেটে বিভিন্ন জায়গায় কিন্তু বাতাসের গতিবেগ ঘন্টা ৭৪ কিলোমিটার ছিল। এছাড়া এই যে সিত্রাঙ্গের যে ঘূর্ণিঝড়ের যেই সার্বিক পরিস্থিতির কথা বলছেন তারা, সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি যে নদীবন্দরগুলো আছে সেগুলো স্বাভাবিক রয়েছে, তবে বায়ুচাপের কারণে সমুদ্রতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে হচ্ছে। এবং রুবেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী শফিকুজ্জামান রুবেল আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।